বার্ষিক পরীক্ষা 2024-এর জন্য ইংরেজি বিষয়ের উপর যে সিলেবাসটি দেওয়া হয়েছে, মানবন্টন, নমুনা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, আজকের ভিডিওতে আমরা এই সবগুলো দেখে নিব। তো এই ফাইলটা ওপেন করার পর তোমাদের সামনে এগুলো আসবে, অনেকগুলো মানে কথাবার্তা, এগুলো চাইলে তোমরা পড়তে পারো। সিলেবাসটা দেখবো, এখানে ইনস্ট্রাকশন কিছু আছে, গাইডলাইনস, এগুলো তোমরা চাইলে পড়তে পারো। বাট আমাদের টার্গেট হচ্ছে কি, সিলেবাসটা দেখা, এই যে এখানে সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন 2024, এক্সপিরিয়েন্স 6, 7, 8 থাকবে, ইন্ট্রোডিউসিং সাম ওয়ান ফর্মালি 79 থেকে 95, এ হোল ইন দ্য ফ্যান্স 96 থেকে 116, লাইফ ইন দ্য উডস 117 টু 137, এই পৃষ্ঠাগুলো পড়তে হবে। এর আগে ইনস্ট্রাকশনগুলো অবশ্যই তোমরা একটু পড়বা, তো আমি আর পড়তেছি না, বাট ওইগুলো আমাদের দরকার নাই, এটা টিচারদের জন্য। তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট ফরম্যাট 30 মার্কস কন্টিনিউয়াস, মানে শিক্ষণকালীন যে মূল্যায়ন, আর একটা হচ্ছে কি সামেটিভ, সামষ্টিক যে রিটেন যেটা আছে 70%, এটা তো 30% অ্যাক্টিভিটি সংক্রান্ত, ক্লাসের কাজকর্ম, ব্যবহারিক বিভিন্ন অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট থাকবে, এগুলোর উপর ডিপেন্ড করে 30 মার্কস, আর রিটেন হচ্ছে কি 70 মার্কের থাকবে। তো এই 30 মার্কসের মধ্যে তোমার কী কী থাকবে, 30 মার্কসের যে আটা, এটা হচ্ছে এটা হোমওয়ার্ক থাকবে, তোমাদের স্যারেরা যেটা স্পেসিফাইড করবে, এটার জন্য 10 নম্বর থাকবে। ক্লাস ওয়ার্ক থাকবে, এটার জন্য 10 নম্বর। ক্লাস ওয়ার্কের মধ্যে থাকবে টেবল, কমপ্লিটিং টেবলস, চার্টস, ফ্লো চার্টস, এটসেট্রা, গ্রুপ ওয়ার্ক থাকবে, এবং ইন্ডিভিজুয়াল ওয়ার্ক যেটা একক কাজ এবং কি দলগত কাজ, এগুলো থাকবে। তারপর হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক, প্রজেক্ট ওয়ার্কের মধ্যে এটা হচ্ছে কত, 10 নম্বর, টোটাল হচ্ছে 30 মার্কসের। তারপরে হচ্ছে রিটেন পার্ট, রিটেন পার্টে হচ্ছে 100 মার্ক থাকবে, এটা প্রথমে রিডিং অংশ 20 মার্কের, 20 মার্কের মধ্যে থাকবে MCQ, শর্ট আনসার কুয়েশনস, ট্রু ফলস ম্যাচিং। তারপরে হচ্ছে এই টোটাল কত, 20 মার্কস। তারপর হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং লিটারেরি টেক্সট, মানে হচ্ছে পয়াম যেটা, কবিতা ভিত্তিক, এটার উপর থাকবে 20 নম্বর। সামারি আসবে, আইডেন্টিফাইং মেটাফোর্স ইন এ গিভেন পয়েম, এগুলো থাকবে। তারপর হচ্ছে গ্রামার 30 মার্কসের উপর হবে, কোহেসিভ ডিভাইস, ইউজিং কোহেসিভ ডিভাইস। তারপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব থাকবে, ইউজিং নন ফিনিশ থাকবে, ইউজিং টাইম অ্যাডভার্বিয়াল থাকবে, সব মিলায় হচ্ছে কি 30 মার্কস। আর এখানে কিন্তু স্পেসিফাইড যে মার্কগুলো এখানে কিন্তু দেওয়া আছে, যে কোহেসিভের ডিভাইস 10 নম্বরের, রাইট ফর্ম অফ ভার্ব 10 নম্বরের, নন ফিনিশ 5 নম্বরের, এগুলো তোমরা দেখতে পাচ্ছ এবং তোমরা ভিডিও পজ করে করে দেখে নিবা। তারপর হচ্ছে রাইটিং পার্টে থাকবে সিভি রাইটিং, রাইটিং প্যারাগ্রাফ, রাইটিং ফর্মাল লেটার, যেটাকে আমরা অ্যাপ্লিকেশন বলে থাকি, প্রত্যেকটার জন্য 10 10 করে 30 মার্ক থাকবে। এই হচ্ছিল আমাদের নম্বর বন্টন বা মান বন্টন। এখন আমরা একটু প্রশ্নটা দেখে নিই, যে অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট 2024, স্যাম্পল কোয়েশ্চেন, সাবজেক্ট হচ্ছে ইংলিশ, ক্লাস 8, 3 আওয়ার্স থাকবে হচ্ছে টাইম, আর মার্কস থাকবে হচ্ছে কত, 100 নম্বর। রিডিং পার্ট থেকে প্রথমে কোয়েশ্চেন করা হবে, একটা এরকম একটা গল্প দিবে, গল্পের উপর ডিপেন্ড করে এখানে MCQগুলো করবে, প্রত্যেকটা এক এক করে 5 নম্বর থাকবে। তারপর হচ্ছে রাইট আনসার টু দ্য ফলোয়িং কোয়েশনস, 2 নম্বর করে থাকবে, এটার আনসার করলে 2 নম্বর করে থাকবে আর মানে পাওয়া যেতে পারে। তারপর হচ্ছে 2 নম্বর, 2 নং-এর মধ্যে, 2 নং-এর মধ্যে একটা টেক্সট দেওয়া আছে, এটা পড়তে হবে পয়রা। তারপর এ এবং বি নম্বরের মধ্যে কাজকর্ম আছে, এগুলো একটু মানে কমপ্লিট করতে হবে, ট্রু ফলস আছে, ম্যাচিং আছে, এগুলো তোমরা দেখে বুঝতেছো নিশ্চয়ই। তারপর হচ্ছে সি নম্বর, এখানে রিড দ্য টেক্সট এগেন অ্যান্ড রাইট দ্য সামারি, সামারি লিখতে বলছে। তারপর হচ্ছে 3 নম্বরে যেটা আছে, একটা কবিতা দেওয়া আছে, কবিতার উপর ডিপেন্ড করে পরের যে কাজগুলো আছে এখানে লিখতে হবে আর কি। তারপর হচ্ছে পার্ট বি গ্রামার 30 মার্কসের, এখানে কী করতে বলছে, এখানে বলছে কোয়েসিভ ডিভাইস ফাইন্ড আউট করতে, এবং এটার উপর ডিপেন্ড করে এখানে পূরণ করতে হবে এগুলো। তারপর হচ্ছে 5 নম্বর, কমপ্লিট দ্য ফলোয়িং টাস্ক বাই ইউজিং রাইট ফর্ম ভার্ব, এই 5 নম্বরে হচ্ছে রাইট ফর্ম ভার্ব, 6 নম্বরে হচ্ছে নন ইনফিনিটিভ ভার্ব, জিরান থাকবে, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ থাকবে, এগুলো পূরণ করতে হবে। 7 নম্বরে হচ্ছে যে অ্যাডভার্বিয়াল বিভিন্ন জিনিস এখানে আইডেন্টিফাই করতে বলছে। তো 8 নম্বরে হচ্ছে সিভি রাইটিং, এটা তোমরা দেখতে পাচ্ছ, 9 নম্বরে হচ্ছে প্যারাগ্রাফ, 9 নম্বরে হচ্ছে প্যারাগ্রাফ, আর 10 নম্বরে হচ্ছে ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন। এই ছিল তোমাদের প্রশ্নটা।